गुजरात का सांसद पर तीर, चुप रहने के लिए चुप रहना पड़ेगा। जंगल के तृणमूल विधायक सोमनाथ श्याम सांसद को निशाना बनाते हुए बोले, ताली एक हाथ से नहीं बजती, अगर चाहते हैं कि मैं चुप रहूं तो आपको भी चुप रहना पड़ेगा, अन्यथा आप में कहां कहां छेद है यह बताना पड़ेगा। सुनो ना, एक तो हाथे ताली बाजे ना, আমি যদি চুপ থাকি আপনাকেও চুপ থাকতে হবে। আপনি যদি বারবার আমাকে খোঁচান তাহলে আপনার ওখানেও যে কতগুলো ফুটো আছে সেটাও তো আমাকে দেখিয়ে দিতে হবে। আপনি খালি বলছেন যে নিকর লোহা চুরি হয়েছে, তাহলে আজকে যে আলেকজান্ডার জুটমিল, যে জুটমিলটার লোহা প্রকান্তের রূপে ওনার সাথে থাকে, বিজেপির কর্মী, বিজেপির 19 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সঞ্জয় সিং দাঁড়িয়ে ওখান থেকে লোহা এবং ইট বার করছে, তাহলে সেটা কি চুরি নয়? সেটা কি সাধুবাদী? তাহলে কি বলবে? একদিকে চুরিও করবে, ডালডা খালি করে দিল, ইনচেক খালি করে দিল, পেপার মেল খালি করে দিল, সব খালি হয়ে গেল, এখন পড়ে আছে যে এক্সাইডটাকেও খালি করে দেবে। তাই আমরা ওই জগৎদল বিধানসভার লোককে একে না মান্যতা দিচ্ছি আর না মান্যতা দেব যে এক্সাইড ইন্ডাস্ট্রিজটাকেও আগামী দিনে খালি করে ওটাকেও বিক্রি করে দেবে। ডালডা, আলেকজান্ডার, আপনার পেপার মিল, আপনি কি দেখেছেন সাংসদ? উনি তো সাংসদ, একদিনও বলেছে আলেকজান্ডার জুট মিল এনজিএমসির নামে যে কেন ওটা বিক্রি করে দেওয়া হলো। ওর যে জমি সেটা বাঙাল সরকারের জমি, ওই যে মিলটা যখন অধিগ্রহণ করেছিল ইন্দিরা গান্ধীর সময় এনজিএমসির নামে, তখন তার মেশিনপত্র সব পশ্চিমবাংলা সরকারের ছিল, কি করে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা বিক্রি করে দিল? তার প্রতিবাদে আপনি কি দেখাতে পারবেন? মাননীয় সাংসদ কোনো জায়গায় কোনোবার একবারও এর প্রতিবাদ করেছে? ওই গেটে যে কোথাও দাঁড়িয়েছে